বিজনেস হলো ওকে, এই মুখটা দেখাই দিকে আবার এই মুখ। এ ফিউ মোমেন্টস লেটার, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমার দাদা ভালো আছে, তোমরা ভালো থাকো, আমরাও ভালো থাকি। তো তোমার দাদা দেখো বাইরে গিয়ে আড্ডা মারছি, তো চলো তোমার দাদাকে দেখাচ্ছি। এ ফিউ মোমেন্টস লেটার, তোমাদের দাদার কাছে যাচ্ছি, চলো। এই যে দেখো তোমাদের আড্ডা মারছে, দেখো আমাদের দাদি আছে বসে ওখানটায় আড্ডা মারছে। আছো, আড্ডা মারা হয়ে গেল, বাইরে আড্ডা মারছে আমার দাদি। দাদি হয় এই যে যাচ্ছে বাড়িতে, আছো সে হাও করছে দারুণ বাইরে। তোমার দাদা হাও খেতে গিয়েছিল বাইরে, তো বাড়িতে আসলো, কি করবে? আমি এখন মাছ ভাজবো। তোমার দাদা বসলো, তোমার দাদা ক্যামেরাটা ধরবে। এখানে আমার মা মুড়ি চালছে, টিনের মধ্যে ঢুকাচ্ছে। এই যে এই বস্তারা কিনে আনলো বাবা, ওখানটায় আছে। দেখো গরমের মধ্যে পাংখা চলছে, এদিকে লাইটও চলছে। এই যে মোটু ভাইয়ের অসুখ হয়ে গেছে, চিতর ভেলটাং হয়ে শুতেছে ভাই। তো তোমার দাদা ক্যামেরাটা ধরবে, আমি এখন মাছ ভাজবো। ধরো তোমার দাদার হাসিটা দেখো একটু, এই রোদ্রের মধ্যে বসে থাকো না তো, এইদিকে আসো, এইদিকে এখানটায় ধরো ক্যামেরাটা। কি বলছো? আমি কি বলছি, আমি এখন যাবো মাছ ভাজতে। ভাজো ভাজো ভাজো, সকালবেলায় আলু ভাজা করছিল। এই দেখো সবজি নামে যাচ্ছে, আলু ভাজা অল্প আছে, আলু ভাজা কোথায় যে উঠে রাখবো। তোমার দাদা মনে হয় বসারও জায়গা পায় নাই, ওখানটাই চারটা আছে ওটা নিয়ে এসে বসো না। ওখানে বসবো কেন, বসবেন না, সবজিটা ওঠাচ্ছে, উঠাচ্ছে না, উঠাবো। তোমাদের ওই শুয়ে উঠাচ্ছে, নাবালটা এটা মেয়ে মেয়ে আবার হয়ে যাচ্ছে না তোমাদের, তোমাদের না আমাদের। সবজি ওঠা কমপ্লিট, সবজি উঠাই নিলাম। ও মা, এরে মা জানেন নেই আরো না পা ফের, দেখো দিমাগ খারাপ হয়ে যায় না। ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে মাছটা দিই গরমের মধ্যে কিছু। আজকে সোমবার না, দোলটা দিয়ে ধুচ্ছে আর এখানে জল ফেলবে। দেখো তো ফেলালে বন্ধুরা, কালাটা গরম করছে এদিকে, তোমাদের বুঝে দেখো কালাটা গরম হচ্ছে এদিকে। আবার এটা জল আছে, এই জলটা সেতে হবে, তারপর তেলটা দেবে, তারপর মাছগুলো ভাজবে। মাছগুলো কোথায় আছে রে, দেখাচ্ছিস মাছগুলো? কোন মাছ এগুলা? মিরিক মাছ, মিরিক মাছ আছে, এগুলো মিরিক মাছ, রুই মিরিক হয় না মাছ, রুই মাছটা ভাজবে।
তোমাদের বুদ্ধি, দেখো কিরম ভাতটা বানায় দেয় না টাটকা বানায় দেয়। কড়াইটা হয়েছে, জলটা চুষে গেল, আবার তেল টাল দিবে, তারপরেই দেখা যায় কি করছে তোমাদের বুদ্ধি। আমার কিছু বলো না, কড়াইটা গরম হচ্ছে পুরো, এটা ভিজে গেছে তাই জন্য ভাঙছি। আর এখানে দেখো জ্বালুন গুলো, মুখের ডেট, মাকাই ডেট, ভুট্টার ডেট, ভুট্টার ডেট, ভূতের ডেট, তো অলরেডি কালার গরম হয়েছে, গরম হয়ে গেছে। কালারটা ধোয়া নিয়ে দিয়েছে, ধোয়া হলদি দিচ্ছি, দিকে আবার হলদি, লবণ দিয়ে দিবো, লবণ লবণ, তেলটাও দেখে খুব গরম হয়ে গেছে, লবণ দিচ্ছি, আর তেলটা এটা পুরো হিট হয়ে গেছে, কড়াইটা দেখো ধোয়া ধোয়া করে দিয়েছে পুরো, মনে ঢালতে হবে কারের মধ্যে, দিব এবার দাও, যদি লেগে যায় মাছ, দেখো মাছের ঠোঁটটা হয়ে দিয়েছে, দুবার ভাজবা, মাছ ভাত চিড়ি গেল, পরে দেবো এগুলো দিলখন, তাই জন্য পরে দেবো মাছগুলো ভাত চিড়ি যাবে তোমার, তারপরে ফাইনালি বড় টুকু থাকো, দেখাচ্ছি মাছ ভাজা হয়ে যায় তারপর দেখাবো, পুরোপুরি হয়ে যাবে তারপরে তারপর দেখাবো। দেখছো বন্ধুরা, তোমাদের বুদ্ধি মাছ ভাজা ফিনিশ হয়ে গেছে, দেখো একদম ওকে হয়ে গেল, মাছ ভাজা ফিনিশ হয়ে গেলো, ওকে এই মুখটা দেখাই দিকে, আবার এই মুখগুলো কালো কালো হয়ে গেলো অনেকটা, মুখ কালো দেখো, মুখটা কালো হয়ে গেলো তোমাদের, রাখছি বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেলো, আবার নতুন মুরগ নিয়ে আসবো, ভালো মুরগ নিয়ে আসবো, আজ তুই বল, বল টাটা, টাটা বল তুই, আজকে আমরা বলবো না, আজকে বল টাটা, আর কিছু বল, তো ফাইনালের মধ্যে লাগছি ব্লগটা, তোমাদের বুঝে বলতে পারো না, আমাকে বলতে হবে, তো লাগছি আমি খতম করছি ব্লগগুলো, ও শুরু করছি আমি খতম করছি, তো লাগছি ব্লগটা আজকে নিয়ে, অন্য ব্লগ নিয়ে আসবো, ভালো ভালো নিয়ে আসবো, টাটা, আর তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা ভালো আছি, তোমার জন্য রাখছি সোয়াকে, টাটা বাবাই। তাহলে তো দেখলাম।